নেটের সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদদের বিট করল যে বোলারটা তাকে চেনেন। অবশ্য না চেনারই কথা, তবে তাকে না চিনলেও তার বাবাকে ঠিকই চেনেন। বাংলাদেশ দলের অনুশীলনে কত শত নেট বোলার তো বল করে, সবাইকে তো আর চেনা সম্ভব না। এই চায়নাম্যানের নাম সন্দীপ, তিনি দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বড় ছেলে। এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন, সন্দীপ অনুশীলন করেন সাকিবের মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে। সেই একাডেমিতে কোচিং করান সালাউদ্দিনও, নিজ হাতেই ছেলেকে চায়নাম্যান হিসেবে গড়ে তুলছেন তিনি। বুধবার ছেলের জাতীয় দলের অনুশীলনের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন এই কোচ, যদিও ক্যাপশনে কোনো কিছুই লেখেননি। তবে এইটাই বোঝা যায় ছেলেকে নিয়ে কতটা উচ্ছ্বসিত বাবা। দীর্ঘদিন ধরে টাইগার ক্রিকেটে একজন লেগ স্পিনারের জন্য হাহাকার, ঘরোয়া ক্রিকেটেও পর্যাপ্ত সুযোগ পান না লেগিরা, তাই বাংলাদেশের প্রেক্ষাপটে লেগ স্পিনার উঠে আসা অত্যন্ত কঠিন। কিন্তু এই কঠিন পথেই ছেলেকে হাঁটতে শেখাচ্ছেন সাকিব তামিমদের গুরু। তিনি জানেন এই পথে টিকে থাকতে হলে সন্দীপকে কতটা লড়াই করতে হবে। সারা বিশ্বে হাতে গুনা মাত্র কয়েকজন চায়নাম্যান আছেন, তবুও চ্যালেঞ্জ নিয়েছেন, কারণ তিনি ক্রিকেটটা ভালো বুঝেন। টাইগার ক্রিকেটের জন্য একজন চায়নাম্যান কতটা প্রয়োজন সেটা অনুধাবন করেছেন, তাই তো নিজের ছেলেকেই তৈরি করছেন চায়নাম্যান হিসেবে। গত সোমবার প্রথম দিনের মতো জাতীয় দলের নেটে বল করেছিলেন সন্দীপ, বুধবার বিশেষ ক্যাম্পের অনুশীলনে হাত ঘুরিয়েছেন। এদিন সৌম্য রিয়াদ জাকির হাসানদের বিপক্ষে বল করেন, সৌম্য রিয়াদকে বিট করে বাহাবা পেলেও জাকিরের হাতে বাউন্ডারি খেয়ে হতাশ হয়েছেন। তার প্রতি বিশেষ নজর ছিল কোচ সোহেল ইসলামেরও, বল করার পর কাছে ডেকে পরামর্শ দিয়েছেন, ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। সাকিবের ক্রিকেট একাডেমিতে ট্রেনিংয়ের পাশাপাশি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগেও খেলছেন নিয়মিত। ফার্স্ট ডিভিশনের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন হয়েছে সন্দীপের দল গাজী টায়ার্স। সেই ছবি আবার নিজের ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন সালাউদ্দিন। ছেলের অর্জনে বাবা কতটা খুশি সেটাই ছবি দেখলেই বোঝা যায়। বাবা কোচিং করে সফলতা পাচ্ছেন ভুরি ভুরি, বিপিএল ডিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছেন বহুবার, তেমনি ছেলেকেও বানাতে চান চ্যাম্পিয়ন বোলার। জাতীয় দলের নেটে পা রাখার মাধ্যমে সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সন্দীপ। পথটা অনেকটা কঠিন হলেও বাবার মান রাখতে ছেলেকে নিজের সেরাটাই দিতে হবে। নেটে সন্দীপের বল দেখে মনে হলো এখনো হাত পাকা হয়নি, মাঝে মাঝে দারুণ বল করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবে যেভাবে চেষ্টা করছেন তার মাথার উপর যার হাত আছে, এভাবে চলতে থাকলে সময়ের ব্যবধানে সন্দীপ হতে পারে দেশ সেরা চায়নাম্যান। এদিন সন্দীপের সাথে নেটে বল করেছিলেন আরও এক লেগি, নাম শাইক ইমতিয়াজ শিহাব। দুজনের বোলিং ভেরিয়েশনে অনেক পার্থক্য দেখা যায়। শিহাব গুগলি টপ স্পিনও ভালো করতে পারেন, তার বলের গতি এবং টার্নও বেশি। শিহাব বল করেন আফগান তারকা রশিদ খানের স্টাইলে, আর সন্দীপের স্টাইল অনেকটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রাড হগের মতো। সন্দীপ উইকেট টু উইকেট বল করতে পারেন, ব্যাটসম্যানকে রুম দেন না, বল হাত থেকে রিলিজ করার সময় তার দৃষ্টি থাকে ব্যাটারের দিকে, এতে করে ব্যাটারের মুভমেন্ট বুঝে বল করতে পারেন। এই গুণগুলো ভবিষ্যতে তাকে ভালো বোলার হিসেবে গড়ে তুলবেন। হোসাইন আরমান, বিডি ক্রিকটাইম।